নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে 5টি ডিস্ট্রিক্ট বা 5টি জেলার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো টোটাল কিন্তু 5টি ডিস্ট্রিক্ট, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, কালিম্পং এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে ভ্যাকান্সি বাড়িয়েছে। তো কোন কোন ব্লকে বা কোন কোন গ্রামে বা কোন কোন পঞ্চায়েতে আমাদের ভ্যাকান্সি বাড়িয়েছে পুরো ডিটেলসে আলোচনা করব। এছাড়া আলোচনা করব আমাদের শিক্ষকদের যোগ্যতা কি চাওয়া হয়েছে নোটিফিকেশনে, আমাদের বয়স কি চাওয়া হয়েছে পুরোটা জানিয়ে দেবো এই একটিমাত্র ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা যারা হচ্ছে ফর্ম ফিল আপ করছেন, অনেক সময় এমনই হয় আমরা ফর্ম ফিল আপ করেছেন কিংবা আপনাদের কিন্তু ইন্টারভিউ কিংবা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমরা কিন্তু জানতেই পারি না। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও। যখনই হচ্ছে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কিংবা আপনাদের ইন্টারভিউর জন্য হচ্ছে এখানে ডাকা হবে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধু, ডিটেলসে আলোচনা করব নোটিফিকেশনে কি বলা হয়েছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা কিভাবে হচ্ছে নোটিফিকেশন দেখবেন, নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও ওই নোটিফিকেশনে কিভাবে হচ্ছে আমরা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে কিভাবে ডাউনলোড করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন প্রথম যে ডিস্ট্রিক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি কিন্তু অনেকগুলো কিন্তু ব্লকে এখানে রিকমেন্ড করতে চলেছে। তো এখানে কি বলে দেওয়া আছে, জলপাইগুড়ি হচ্ছে সদর হচ্ছে মহকুমার হচ্ছে বানারহাট ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। এছাড়াও আমি নিচে আস্তে আস্তে নোটিফিকেশনে স্ক্রল করে আরো অনেকগুলো ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে, আমি আপনাদেরকে পরপর জানিয়ে দেবো। এখানে কি বলেছে অনুযায়ী কিন্তু আমাদের এখানে আশাকর্মীর জন্য হচ্ছে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। আপনাদের এখানে এজ কত রাখা হয়েছে, এজ হচ্ছে যারা জেনারেল পাচ্ছে তাদের কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আমরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের 20/3/2023 অনুযায়ী কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর যেসব প্রার্থীর কিন্তু যারা হচ্ছে এসসি কিংবা এসটি আছে অবশ্যই কিন্তু আমাদের বয়স এখানে রাখা হয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু আমাদের কিন্তু 20/3/2023 অনুযায়ী কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপরে কি দেখবো, আমাদের শিক্ষকতার যোগ্যতা এখানে কি রাখা হয়েছে, শিক্ষকতার যোগ্যতা আমরা যদি মাধ্যমিক পাস করে থাকেন কিংবা আমরা হচ্ছে মাধ্যমিকের এক্সাম দিতে বসেছেন তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এখানে আমাদের যোগ্যতা কিন্তু বলে দিলাম মাধ্যমিক পাস। তো আমরা এখানে যারা হচ্ছে বিবাহিতা কিংবা বিধবা কিংবা হচ্ছে যারা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু যদি হচ্ছে সার্টিফিকেট থাকে, ডিভোর্সের সার্টিফিকেট থাকে কিংবা আমরা যাদের হচ্ছে বিবাহিত তাদের বিবাহিত সার্টিফিকেট কিংবা যাদের হচ্ছে স্বামী মারা গেছে স্বামীর হচ্ছে ডেথ সার্টিফিকেট থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে নিচে হচ্ছে আমরা দেখে নেবো আমরা হচ্ছে যে ব্লকগুলো হচ্ছে রিকমেন্ড করেছে সেই ব্লকগুলো টোটাল কিন্তু কতগুলো ভ্যাকান্সি আছে। এখানে দেখতে পাচ্ছেন বানারহাট ব্লকে কিন্তু টোটাল কিন্তু 12টা কিন্তু ভ্যাকান্সি আছে। তো এখানে যারা হচ্ছে বানারহাট ব্লকে যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই যে বানারহাট ব্লক বলে দেওয়া আছে এই ব্লকে গিয়ে কিন্তু আমাদের কিন্তু ফর্মটা কিন্তু জমা দিতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস যেগুলো বলে দেবো সেগুলো অ্যাটাচ করতে হবে, করে কিন্তু আমাদের এই ব্লকগুলোই কিন্তু গিয়ে হচ্ছে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। তো এখানে আপনাদের হচ্ছে কবে থেকে হচ্ছে ফর্মটা জমা দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে 20/3/2023 থেকে কিন্তু স্টার্টিং হয়ে গেছে ফর্ম জমা দেওয়া দেওয়ার। তো এখানে কিন্তু বলেছে 6/4/2023 তারিখে বিকাল 5টার মধ্যে কিন্তু আমাদের যে বিডিও অফিস গুলো বা আমাদের যে হচ্ছে ব্লক গুলো আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের জমা দিয়ে আসতে হবে। তো কি কি ডকুমেন্টস হচ্ছে আমাদের সঙ্গে দিতে হবে, এই ডকুমেন্টস গুলো কিন্তু আমাদের ফর্মের সঙ্গে কিন্তু দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো আমরা কিন্তু ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, রেশন কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স কিন্তু আমাদের দিতে হবে। তো অ্যাডমিট কার্ডের কিন্তু আমাদের জেরক্স লাগবে, অ্যাডমিট কার্ড যে হচ্ছে আমাদের মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু জেরক্স কপি দিতে হবে। তো মাধ্যমিকে যে হচ্ছে পাস করেছেন সেই পাস করার হচ্ছে মার্কশিট সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু আমাদের দিতে হবে। এছাড়া আমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যদি আমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন কিংবা আমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেই সার্টিফিকেট গুলো কিন্তু আমাদের অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া যেসব বন্ধু রয়েছে এসসি এসটি যারা আছে তারা অবশ্যই কিন্তু এসসি এসটি সার্টিফিকেটটা কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করে ফর্মের পেছনে কিন্তু আমরা সেটা দেবেন। তো এরপরে দেখবো হচ্ছে কোন কোন ব্লকে হচ্ছে কতগুলো ভ্যাকান্সি আছে বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী। এখানে বলে যাচ্ছে বানারহাট ব্লকে কিন্তু কোন কোন পঞ্চায়েত আছে সেগুলো কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। এখানে দেখতে হচ্ছে নেম অফ দা গ্রাম পঞ্চায়েত কিন্তু পরপর নিচে বলে দেওয়া আছে। তো এই ব্লকে বা এই বিডিও অফিসে আমাদের কোন সাব সেন্টারকে রিকমেন্ড করতে চলেছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। ভিলেজ যে ভিলেজগুলো বা যে গ্রামগুলো রিকমেন্ড করতে চলেছে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে এবং সেই গ্রামগুলো কতগুলো ভ্যাকান্সি আছে পরপর কিন্তু নিচের দিকে আমরা স্ক্রল করলে দেখতে পাবেন। তো আমরা হচ্ছে বানারহাট ব্লকের যেসব হচ্ছে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে, পরপর নিচের দিকে আমরা স্ক্রল করবেন।
এরপরে নেক্সট হচ্ছে আরো একটা ব্লকে আমরা আলোচনা করবো। এখানে বলা হয়েছে সাব সেন্টার ওয়াইজ হচ্ছে ভ্যাকান্সি লিস্ট ফর হচ্ছে রাজগঞ্জ ব্লক। তো রাজগঞ্জ ব্লকে যেসব বন্ধুরা আছে তাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু এখানে পরপর বলে দেওয়া আছে। আমরা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে পুরো পরপর কিন্তু আমরা দেখতে পাবেন এখানে। তো অবশ্যই কিন্তু আমার নোটিফিকেশনে কিভাবে হচ্ছে আমরা ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। এছাড়াও আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে দিয়ে স্ক্রল করবেন, আরো একটা ব্লকের নাম কিন্তু আমি বলে দিলাম, এখানে বলে দিয়েছে ময়নাগুড়ি হচ্ছে ব্লক। ময়নাগুড়ি ব্লকে কিন্তু টোটাল কিন্তু 15টা কিন্তু ভ্যাকান্সি আছে। তো ময়নাগুড়ি ব্লকে যেসব হচ্ছে পঞ্চায়েত পড়ে সেই সব পঞ্চায়েতের নামও কিন্তু পরপর আমরা এখানে দেখতে পাবেন। এই পঞ্চায়েতগুলো কিন্তু রিকমেন্ড করতে চলেছে। তো আমাদের হচ্ছে ময়নাগুড়ি ব্লকে যেসব পঞ্চায়েতে যেসব বন্ধুদের নাম আছে অবশ্যই কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা চেক আউট করে নেবেন। তারপর নেক্সট হচ্ছে আরো একটা ব্লক, এখানে বলে দিয়েছে সদর হচ্ছে ব্লক। তো সদর ব্লকে বিভিন্ন যেসব পঞ্চায়েত আছে সেখানে কিন্তু টোটাল কিন্তু 20টা কিন্তু আমাদের ভ্যাকান্সির কথা কিন্তু বলে দেওয়া আছে। এখানে আমরা নিচে দিয়ে দেখতে পাবেন এখানে কিন্তু পঞ্চায়েতের নামও কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম বলে দিয়েছে, সাব সেন্টার নাম বলে দিয়েছে, কোন এরিয়া আমাদের রিকমেন্ড করতে হচ্ছে সেটাও বলে দিয়েছে, টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবেন। এখানে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের নাম থাকে তো আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে এই যে বিডিও অফিসটা বলে দিলাম ওখানে কিন্তু আমরা গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবেন। এরপরে নিচের দিকে আরো স্ক্রল করবেন, আরো ব্লকে কিন্তু আমাদের এখানে রিকমেন্ড করতে চলেছে। নেক্সট হচ্ছে আরো একটা ব্লক দেখতে পাচ্ছেন, ধূপগিরি হচ্ছে ব্লকে। তো ধূপগিরি ব্লকে কিন্তু টোটাল কিন্তু আমাদের 10টা ভ্যাকান্সি আছে। তো ধূপগিরি ব্লকে যেসব পঞ্চায়েতে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম বলে দেওয়া আছে, আমাদের গ্রামের নামও কিন্তু বলে দেওয়া আছে। এখানে কিন্তু টোটাল কিন্তু ধূপগিরি ব্লকে 10টা ভ্যাকান্সি আছে। এরপরে নিচের দিকে আরো স্ক্রল করবেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে এই ব্লকের নাম কিন্তু পরপর নিচে কিন্তু বলে দেওয়া আছে। এখানে ব্লকের নাম বলে দেওয়া আছে, টোটাল ভ্যাকান্সি কত, টোটাল গ্রাম পঞ্চায়েত হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট কত ভ্যাকান্সি বাড়িয়েছে, পরপর কিন্তু আমরা এখানে চেক আউট করে নিতে পারবো এবং কোন গ্রামে হচ্ছে কতগুলো ভ্যাকান্সি আছে এখানে আমরা কিন্তু দেখে নিতে পারি। নিচের দিকে স্ক্রল করবেন, কোন ব্লক এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে দেখতে পাচ্ছেন হচ্ছে মাল অ্যান্ড হচ্ছে কান্তি হচ্ছে ব্লক। কিন্তু টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 55টি কিন্তু ভ্যাকান্সি আছে মাল এবং হচ্ছে কান্তি ব্লকে। টোটাল কিন্তু মিলে কিন্তু আমাদের 55টা কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী এবং বিভিন্ন গ্রাম ওয়াইজ। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিন্তু আরো ব্লকের নাম বলে দিয়েছে, এখানে মাটিয়ালে হচ্ছে ব্লকে কিন্তু এখানে টোটাল 12টা ভ্যাকান্সি আছে। তারপরে কি বলে দিয়েছে, তারপর বলে দিয়েছে নাগরাকাটা হচ্ছে ব্লকে টোটাল 12টা ভ্যাকান্সি আছে। এই করে হচ্ছে টোটাল এতগুলো ভ্যাকান্সির কথা কিন্তু আমাদের বলে দিলাম, বিভিন্ন ব্লকের নামও কিন্তু আমি বলে দিলাম। জলপাইগুড়ি যেসব বন্ধুরা আছে অবশ্যই আমরা এটা চেক আউট করবেন। আমি কিন্তু লাস্টে বলে দেবো কীভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে কীভাবে ডাউনলোড করে এই নোটিফিকেশনটা চেক করবেন, কিংবা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আরও একটা ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমরা আলোচনা করবো। তো কবে থেকে হচ্ছে আমরা ফর্মটা জমা দিতে পারবেন? তো বন্ধুরা আমরা নেক্সট হচ্ছে আরো একটা নোটিফিকেশনে চলে এসেছি, যেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে আমরা কারা কারা হচ্ছে এখানে আবেদন করতে হবে, যারা হচ্ছে বিবাহিত বা বিধবা কিংবা বিধবাদের হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমরা কিন্তু শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক কিংবা মাধ্যমিক হচ্ছে যারা বসেছেন তারা ফেল করেছেন তারাও কিন্তু এখানে আমরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের হচ্ছে যারা জেনারেল প্রার্থী তারা কিন্তু 2023 অনুযায়ী কিন্তু আমরা 30-40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর যারা এসসি এসটি আছে তাদের কিন্তু 22-40 বছরের মধ্যে আমরা কিন্তু বয়স হয়ে থাকলে আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসতে পারবেন আপনাদের নির্দিষ্ট ব্লকগুলো, যে ব্লকগুলোর নাম আমি নিচে বলে দেবো। এরপর নিচের দিয়ে স্ক্রল করবেন, এখানে কোন কোন হচ্ছে ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে, এখানে কিন্তু ব্লকের নাম কিন্তু এখানে বলে দেওয়া আছে, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বলে আছে, সাব সেন্টারের নাম বলে আছে, আপনাদের যে ভিলেজ বা যে গ্রামে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে সেটাও কিন্তু পরপর বলে দেওয়া আছে। এখানে টোটাল ওই ভিলেজ বা গ্রামে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু আমরা এখানে চেক আউট করে নিতে পারবেন। এখানে কোন ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে, আলিপুরদুয়ার 1 ব্লকে যেসব হচ্ছে পঞ্চায়েতগুলো আছে সেখানে কিন্তু রিকমেন্ড করতে চলেছে, তারপর আলিপুরদুয়ার 2 হচ্ছে ব্লকে, তারপর নেক্সট হচ্ছে নিচের দিকে আমরা স্ক্রল করবো এখানে বলে দিয়েছে কুমারগ্রাম হচ্ছে ব্লকে, তারপর আরও স্ক্রল করবো এখানে ফালাকাটা ব্লকে যেসব পঞ্চায়েত আছেন সেখানে কিন্তু ভ্যাকান্সি বাড়িয়েছে, তারপর হচ্ছে কালচিনি ব্লকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, তারপর বলে হচ্ছে মাদারিহাট হচ্ছে বীরপাড় হচ্ছে ব্লকে আমরা কিন্তু এখানে ভ্যাকান্সি বাড়িয়েছে। তো এরপর নিচের দিয়ে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যাবতীয় কিন্তু যেসব ডকুমেন্টস এখানে বলে দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা ফর্মের সঙ্গে এটা দেবেন, দিয়ে যেসব ব্লকগুলো আমরা বলে দিলাম ওই ব্লকগুলোই গিয়ে কিন্তু আমরা ফর্মটা জমা দিয়ে আসবেন। তো এখানে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে জমা দেওয়া হচ্ছে লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিয়েছে। তো এখানে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হচ্ছে আমাদের লাস্ট ডেট 10/4 হচ্ছে 2023 তারিখ, মানে এপ্রিলের কিন্তু আমরা 10 তারিখে কিন্তু আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসতে পারবেন। এই হচ্ছে আমাদের লাস্ট ডেট 10/4 হচ্ছে 2023।
তো আমরা ভালো করে এই ফর্মটা দেখবেন, ভালো করে দেখে কিন্তু তারপরে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে আরো একটা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা আলোচনা করব। তো অনেক বন্ধুরা হচ্ছে আমরা কিন্তু কমেন্ট করছেন যে আপনাদের হচ্ছে বীরভূম হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে কবে হচ্ছে আপনাদের নোটিফিকেশন বাড়াবে আশা কর্মী। তো আপনাদের কিন্তু বোলপুর বা বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু যেসব বন্ধুরা আছেন তাদের জন্য একটা সুখবর, তাদের কিন্তু এখানে ভ্যাকান্সি বাড়িয়েছে। তো এখানে কিন্তু সেমই আমরা যারা মাধ্যমিক পাস করেছেন কিংবা মাধ্যমিকে বসেছেন কিন্তু ফেল করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কেবলমাত্র আমরা যদি মহিলা প্রার্থীরাই কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই কিন্তু আমরা 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হচ্ছে জেনারেল প্রার্থী, যারা SC ST আছে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। নিজের দিকে আমরা স্ক্রল করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। প্রত্যেকটা যতগুলো আশা কর্মীর জন্য রিকমেন্ড করতে চলেছে এখানে কিন্তু প্রত্যেক কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের এখানে রিকমেন্ড করতে চলেছে। তো এখানে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার হচ্ছে লাস্ট ডেট আমরা দেখতে পাচ্ছি 12/4/2023 তারিখের মধ্যে কিন্তু আমাদের নির্দিষ্ট ব্লকে গিয়ে কিন্তু আমাদের জমা দিয়ে আসতে হবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর্মটা বলে দেওয়া আছে এই ফর্মটা কিন্তু আমরা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এই নিচের দিকে দেখতে হবে আমাদের কি কি ডকুমেন্টস সঙ্গে দিতে হবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দেওয়া আছে। এই ডকুমেন্টস গুলো কিন্তু আমরা অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে কিন্তু আমাদের ব্লকগুলোই যে ব্লকগুলোই ভ্যাকান্সি বাড়িয়েছে সেগুলোই সেই সব ব্লকগুলোই কিন্তু আমরা গিয়ে জমা দিয়ে আসবেন। এখানে কিন্তু ব্লকগুলোর নামও কিন্তু আমরা এখানে অনস্ক্রিন দেখতে পাবো। ব্লকের নাম বলে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম বলে দেওয়া আছে, তারপর সাব সেন্টার বলে দেওয়া আছে, টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে। পরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে কিন্তু আমাদের ব্লকগুলোর নাম কিন্তু আমরা দেখতে পাবো। এখানে বলে হচ্ছে ইলামবাজার হচ্ছে ব্লক, তারপর হচ্ছে লাভপুর ব্লক। নিচের দিকে স্ক্রল করবেন এখানে কিন্তু টোটাল কিন্তু 5টা ভ্যাকান্সি বাড়িয়েছে। তো আমরা কিন্তু দেখবেন ভ্যাকান্সি টোটাল কতগুলো আছে। আমাদের গ্রাম পঞ্চায়েত যদি হচ্ছে ভ্যাকান্সি বাড়ে অবশ্যই কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করে আমরা কিন্তু জমা দিয়ে আসবো। তো চলো বন্ধু নেক্সট হচ্ছে আরো একটা হচ্ছে ডিস্ট্রিক্ট নিয়ে বা আমরা আরো একটা জেলা নিয়ে আমরা আলোচনা করবো। তো নেক্সট হচ্ছে যে হচ্ছে আরো একটা হচ্ছে ডিস্ট্রিক্ট নিয়ে বা জেলা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কালিম্পং হচ্ছে সদর। তো কালিম্পং সদর থেকে কিন্তু আমাদের এখানে ভ্যাকান্সি বাড়িয়েছে আশা কর্মীর জন্য। তো সেমি কিন্তু আমাদের ভ্যাকান্সির প্রসেস কিন্তু সেমি, আমরা যারা হচ্ছে আশা কর্মী হচ্ছে ফর্ম ফিল আপ করবেন। তো এখানে কোন কোন ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম কিন্তু বলে দিয়েছে, তারপর বলেছে পঞ্চায়েতের নাম বলেছে, সাব সেন্টার বলেছে, তারপর ভিলেজের নাম কিন্তু বলেছে, টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে পরপর কিন্তু আমরা দেখতে পাবেন। তো কালিম্পং হচ্ছে 1 ব্লক এখানে, তারপর কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন এখানে কিন্তু অনেকগুলো ব্লকে কিন্তু নাম বলেছে, তারপর হচ্ছে লাভা ব্লকে, তারপর হচ্ছে গুরুবাথান ব্লকে, টোটাল কিন্তু 4টে ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে হলো এবং বিভিন্ন পঞ্চায়েতের নাম কিন্তু পাশে বলে দেওয়া আছে। তো আমরা যারা হচ্ছে কালিম্পং হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে অবশ্যই নোটিফিকেশনটা আমরা দেখবেন, দেখার পরে কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তো কোন ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করে হচ্ছে জমা দিয়ে আসবেন। তো এই নোটিফিকেশনের নিচে দিয়ে স্ক্রল করবেন এখানে দেখতে হচ্ছে একটা ফর্ম বলে দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। এই ফর্মের সঙ্গে আমরা কি কি হচ্ছে ডকুমেন্টস দেবেন অবশ্যই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে আমাদের কি কি হচ্ছে ডকুমেন্টস সঙ্গে করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন রিসেন্ট হচ্ছে কালার, পাসপোর্ট সাইজ, ফটোকপি কিন্তু আমাদের সিগনেচার করে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 2 সেল কপি অ্যাড্রেস হচ্ছে ব্ল্যাঙ্ক ইনভলভ, আমরা কিন্তু একটা খাম দিতে হবে যেটা হচ্ছে 2টো কিন্তু খাম দিতে হবে, প্রত্যেকটাই কিন্তু আমাদের 5 টাকা করে হচ্ছে ডাক টিকিট কিন্তু সাটা থাকতে হবে। আমরা কিন্তু পোস্ট অফিস থেকে কিন্তু ডাক টিকিট কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাডমিট কার্ড আমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে হবে, এছাড়া আমাদের রেশন কার্ড কিন্তু আমাদের জেরক্স কপি দিতে হবে। SC ST যেসব বন্ধুরা SC ST জন্য হচ্ছে অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু আমাদের SC ST সার্টিফিকেট দিতে হবে। এছাড়া আমাদের কিন্তু BDO অফিস থেকে কিন্তু আমাদের একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কিন্তু নিতে হবে, ঠিক আছে। স্বনির্ভর গোষ্ঠী যেসব বন্ধুরা আমরা অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এছাড়াও যেসব বন্ধুরা হচ্ছে হাই এডুকেশন দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন কিংবা গ্রাজুয়েশন দিচ্ছেন তাদের কিন্তু তো সেই সব কিন্তু ডকুমেন্টস কিন্তু আমরা জেরক্স কপি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু সেগুলো হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন, এই ডকুমেন্টস গুলো অ্যাটাচ করবেন, করে এই নির্দিষ্ট যে ব্লকগুলোই বলে দিলাম এই ব্লকগুলোই গিয়ে কিন্তু আমরা জমা দিয়ে আসবেন। তো নেক্সট হচ্ছে যে ডিস্ট্রিক্টে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যেসব বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আমরা ফিল আপ করবেন। ফিল আপ করে নিজের দিকে যাবতীয় যেসব হচ্ছে ডকুমেন্টস হচ্ছে আমাদের দিতে বলা হয়েছে এখানে সেই সব ডকুমেন্টস কিন্তু আমরা সঙ্গে করে দেবেন, দিয়ে অ্যাটাচ করে কিন্তু আমাদের যে ব্লকগুলো আমি নাম দেবো বা BDO অফিসের নামগুলো বলে দেবো সেগুলো কিন্তু আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তো এই নোটিফিকেশনের নিচের দিয়ে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু ব্লকেরও নাম বলে দিয়েছে, আমরা অনস্ক্রিন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্লকের নাম বলে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টার আছে, তারপরে কোন গ্রামে এখানে রিকমেন্ড করতে টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে এখানে দেখতে পাচ্ছেন। তো ব্লকের নাম দেখতে পাচ্ছেন কাশীপুর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে পাড়া ব্লক, নেক্সট হচ্ছে বলে দিয়েছে নেতুরিয়া হচ্ছে ব্লক, রঘুনাথপুর হচ্ছে ব্লক 1, তারপর নিচের দিকে নোটিফিকেশনটা হচ্ছে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন হচ্ছে রঘুনাথপুর হচ্ছে 2 ব্লক,
তারপর হচ্ছে শান্তুরি হচ্ছে ব্লক। এই ব্লকগুলোই কিন্তু আমাদের যারা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ব্লকের মধ্যে বা এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তো টোটাল বন্ধুরা বললাম যে আমরা কিন্তু টোটাল 5টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে আমি আলোচনা করলাম। আমরা যদি যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করছেন অবশ্যই কিন্তু আমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন, এরপরে কবে হচ্ছে আমাদের ইন্টারভিউ হবে আমি কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এরপরে দেখে দেবো আমাদের হচ্ছে এই ডিস্ট্রিক্ট গুলো থেকে যারা হচ্ছে বিলং করছেন তারা কিভাবে হচ্ছে আমরা ফর্মটা বা এই নোটিফিকেশন গুলো ডাউনলোড করবেন। তো বন্ধুরা প্রথমে আলোচনা করবো জলপাইগুড়ি থেকে যেসব বন্ধুরা আমরা নোটিফিকেশন ডাউনলোড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ওয়েবসাইট আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইট আমরা চলে আসবেন। আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে যে নোটিফিকেশনটা এই জায়গাটা হচ্ছে আমরা কিন্তু নোটিফিকেশনটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তারপর নিচের দিকে আমরা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আশা বলে হচ্ছে আশাকর্মী ফর্মটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন কিন্তু ব্লকের নাম কিন্তু পরপর বলে দিয়েছে, এখান থেকে কিন্তু আমাদের নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর যদিও বা আমরা যদি নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো নেক্সট হচ্ছে আরও একটা হচ্ছে ডিস্ট্রিক্টে হচ্ছে যারা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন তারা কীভাবে নোটিফিকেশন বার করবেন সেটা দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার থেকে হচ্ছে যেসব বন্ধুরা হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই কিন্তু এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা চলে আসবেন আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে। আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। নিচের দিকে আমরা স্ক্রল করবেন, এখানে আলিপুরদুয়ারে হচ্ছে যেসব বন্ধুরা আছেন তো আমরা নিচে দিয়ে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আশা রিকুয়েন্ট নোটিস হচ্ছে মেমো নাম্বার আমরা দেখে নেবেন। তো এখান থেকে কিন্তু আমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন আলিপুরদুয়ার থেকে যেসব বন্ধুরা আমরা অ্যাপ্লাই করবেন। নেক্সট হচ্ছে আরো একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলে এসেছি বন্ধুরা যে বীরভূম ডিস্ট্রিক্টে যেসব বন্ধুরা আমরা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু নোটিফিকেশন কিন্তু আমরা এখানে দেখতে পাবেন। বিভিন্ন কিন্তু আশাকর্মী এখানে কিন্তু রিক্রুটমেন্টের জন্য এখানে ভ্যাকান্সি বাড়িয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আশা মেমো নাম্বার এখানে কিন্তু পরপর কিন্তু বলে দেওয়া আছে। আশা আমরা দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে আশা রিক্রুটমেন্ট করতে চলেছে। তো এখান থেকে এই যে জায়গাগুলো আছে এখান থেকে কিন্তু আমরা নোটিফিকেশন কিন্তু কালেক্ট করে নিতে পারেন, কিংবা আমাদের কিন্তু যদি হচ্ছে ফর্মগুলো আর বলে দেওয়া আছে সেই ফর্মগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে হচ্ছে আশাগুলো হচ্ছে যেগুলো বলেছে সেখান থেকে কিন্তু, তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ভিউ বাটন আছে এই জায়গাটা আমরা ক্লিক করে আমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে আমরা কিন্তু চেক আউট করে নিতে পারেন। আর যদি নাও পারেন আমি কিন্তু ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো যেসব বন্ধুরা হচ্ছে কালিম্পং হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে আমরা যারা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন অবশ্যই এই যে ওয়েবসাইটে চলে আসবে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বলে দিয়েছে আশা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আশাকর্মী রিক্রুটমেন্ট কিন্তু করতে চলেছে। নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ হচ্ছে অ্যাগ্রিগেট হচ্ছে সোশ্যাল হেলথ হচ্ছে অ্যাক্টিভিটি। তো এখানে কিন্তু এই জায়গাটা হচ্ছে আমরা ক্লিক করে নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যারা হচ্ছে কালিম্পং হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে যারা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন। তো আরও একটা ডিস্ট্রিক্ট হচ্ছে এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যেসব বন্ধুরা আমরা ফর্ম ফিল আপ করবেন তারাও কীভাবে হচ্ছে নোটিফিকেশন হচ্ছে ডাউনলোড করবেন। নিচের দিকে আমরা স্ক্রল করবেন, এখানে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু ভ্যাকান্সি কিন্তু দেখতে পাবেন, বিভিন্ন কিন্তু ভ্যাকান্সির কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এরপরে নিচের দিকে আমরা স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন বলে দিচ্ছে নোটিফিকেশন আশা যে জায়গাগুলো কিন্তু রিকমেন্ড করতে চলেছে সেই জায়গাগুলো দেখতে হচ্ছে আশা হচ্ছে আন্ডার সাব ডিভিশন হচ্ছে বলে দিয়েছে। এই জায়গা থেকে কিন্তু আমরা নোটিফিকেশনগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। তো আমরা কিন্তু যে ডিস্ট্রিক্টের হয়ে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টে আমরা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে কিন্তু আমরা নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। তো ভালোভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে কিন্তু আমরা তো আমাদের যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু আমরা ফর্মগুলো জমা দিয়ে আসবেন। তো চলো বন্ধু আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।